এটা হলো অভি পার্ট টু। মা তো বলেছে বনে জঙ্গলে ভূত থাকে, খুব ভয়ানক ভূত। কিন্তু অভি তো তার মাকে বলেছে যে সে ভূতকে ভয় পায় না। এসব ভাবতে ভাবতে অভি ওর ঘরের পথ ভুলে গেছে। এমন সময় এক ঝাপঝুপা গাছ নড়ছে দেখতে পেল। নড়তে নড়তে শব্দ আসছে স, এমন সময় অভির ভয় লাগতে লাগলো। এমন সময় অভি দেখলো গাছে কিছু একটা লাইট জ্বলছে, কেউ যেন হা হা করে হাসছে, বিরাট হাসির আওয়াজ। এরপর অভি ভয় কাঁপতে লাগলো ঠক ঠক করে। এরপর দেখে যে কেউ যেন তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। অভি তো ভয় ঠক ঠক করে কাঁপছে। এমন সময় অভির মনে হলো কোন একটা হাতের মতো কি তার দিকে এগিয়ে আসছে। অভি তো ভয় কাঁদতে শুরু করে দিয়েছে, মুখ থেকে একটু আওয়াজ বেরোচ্ছে না। ভয় ভয় অভি দেখছে কালো কালো একটা হাত অভির দিকে এগিয়ে আসছে, বড় বড় নখ, খুব ধারালো নখ। মনে হচ্ছে অভির দিকে কেউ হা 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 করে এগিয়ে আসছে। অভি তো ভয় কাঁপতে কাঁপতে বলছে, মা তুমি কোথায়? এরপর কি হলো জানতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।